এরা কোথায় যাচ্ছে? কিসের পাউচ? কোথায় যাচ্ছ তোমরা? আজকে কি জামাই ষষ্ঠী? টাটা জামাই ষষ্ঠী কে? কোথায়? মিষ্টি দোকানে। মিষ্টি নিয়ে যাইতে হয় জানিস না? কোথায়? কেন, কি দরকার আছে? তুমি ক্রক্স পরেই যাও, আজকেও ক্রক্স পরেই যাও, অসুবিধা কি? বাবা এখন একটা সিটি রিক্সা ডেকে দিল, কারণ একদম কাছেই তো বাড়িটা, সেজন্য ওরা রিক্সা করে চলে যাবে। প্রথমে সংঘ সুইটসে যাবে, তারপর সেখান থেকে আমার মনে হলো ওইখানেই যাওয়া। ও রাধা গোবিন্দ বাবু। আয় বাবা। তো আজকে হচ্ছে ষষ্ঠীর বিকেল, আমি এখন যাচ্ছি আমার বৌদির বাড়িতে। দাদা বৌদি তো সকালবেলায় চলে গেছে, এখন আমি যাচ্ছি। চলে এসছি এদের বাড়িতে, অনেকগুলো জুতো দেখতে পাচ্ছি ভেতরে কিছু। আমি আসলাম ষষ্ঠীর নিমন্ত্রণ খাইতে। এখানে আলাদাই সিন চলতেছে, ঠিক আছে? ঘুরে ফিরে এখানে সাজানো চলতেছে আজকে। ব্রাইডাল বুকিং নিয়েছে দিদি, জানেন তো না? ওরা আমাকে বলে সবাই, শুধু এরা না, অনেকেই বলেছে যে আমাদের ভাষাটা অনেক ভালো ভাষা, যেটা আমরা খাইতেছি চলতেছি করতেছি, আমাকে বলে পুরোটাই এটাতে বলতে, আর না তো পুরোটাই ভালোভাবে বলতে। তো এটা আমার আসে না, কারণ কি আমি কিছুদিন কলকাতায় ছিলাম, কিছুদিন বাইরে ছিলাম, কিছুদিন কোচবিহারে ছিলাম, তো আমার মধ্যে সবকিছু অল্প অল্প করে ভরে ভরে আছে, ঠিক আছে? তো আমি সেজন্য সবকিছুই অ্যাপ্লাই করি কথা বলার সময়। আমি আশা রাখছি যে তোমাদের খুবই ভালো লাগে, তবে আমি চেষ্টা করবো এখন থেকে আর একটু বেটার ভাবে কথা বলতে। তো যাই হোক না কেন, ফাইনাল লুকটা আমি আজকে তোমাদেরকে ব্লগে দেখাবো, ঠিক আছে? তো মুখ বিষায় এই কথাগুলো বলতে। তুমি বলো তোমার কেমন লাগছে সেজে? খুবই ভালো। আরে ওর কোনো সাজানো কমপ্লিট হয়নি, যতটুকু সাজিয়েছে ততটুকুতেই ভালো লাগছে। আচ্ছা ফাইনাল লুকটা আমি তোমাদেরকে দেখাবো। তোরটা দেখ তো। এক মনে খেয়ে যাচ্ছে, এটাই হবে আজকের ক্যাপশন। কে স্পিচলেস হয়ে গেছে? কেন? কিসের জন্য হয়ে গেছে? ও স্পিচলেস, তো কথা বলতে পারে না। খিদা পাইছে তাই না? সত্যি তুমি বিয়ে বাড়িতে করতে পারিস না। খাই যখন। দাদা দাদা কি দিচ্ছি কি দিচ্ছি? দেখে 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 দাদা খান দেরি করেও আসছে অনেক। সকালবেলা দুইটার দিকে আসছে না? দুইটার দিকে আসছে। আমাকে দুইটা পটল ভাজা, এখানে একটা পটল ভাজা, দুইটা লেবু, একটা লেবু। আর দিতে হবে না, আমরা ভাগ করে নিয়ে নেবো। আমি শুরু করে দিলাম, আমি খাইলে তারপরে ঠিক আছে।
দেরি করবে এখন আমি তো খাই নিছি আগে তুই ভাত খাইছিস কি না তাহলে ঠিক আছে আমি অন্ন না দিলে তুমি দেখি দিদিকে এ মা দিদিকে তো কিছুই দেয় নাই আমিও এখনো খাই নাই খাবো ওর থালা থেকে দিদি খাইতে পারবে দিদির থালা থেকে তুই খাইতে পারবি না মাসি বলছে না খাওয়ানো যায় বাঁকুড়া তো কম খাওয়া নাই না